আজকে যে কন্টেন্ট বা যে ফিল্মটা নিয়ে কথা বলবো, সেই ফিল্মটা আসলে একটা গোটা অ্যান্থোলজির অংশ। এবারে অ্যান্থোলজিটার নাম হচ্ছে আজীব দাস্তানস। মজার ব্যাপারটা হচ্ছে যে গোটা যে উপস্থাপনাটা যেটা নেটফ্লিক্সে বেরিয়েছে, যেটা নেটফ্লিক্সে স্ট্রিম করছে, সেই গোটা উপস্থাপনাটা আমি যখন দেখতে শুরু করলাম, আজকেই দেখছিলাম, তো তখন আমার মনে মানে মনে অনেক রকম অ্যান্টিসিপেশন ছিল। তার কারণ তৃতীয় যে ফিল্মটি, শর্ট ফিল্মটি, সেটা নিয়ে সাংঘাতিক একটা কথা চলছে, একটা যাকে বলে প্রশংসার ঝড় চলছে। তো স্বভাবতভাবেই অন্যগুলো নিয়েও আমার অ্যান্টিসিপেশন তুঙ্গে ছিল, কিন্তু দেখলাম যে অ্যান্টিসিপেশন তুঙ্গে থাকলেও প্রযোজক এবং পরিচালক এরা, এবং যারা লিখেছেন গল্পগুলোকে, বেঁধেছেন গল্পগুলোকে, তার স্ক্রিপ্ট, তার ন্যারেটিভ ইত্যাদি, তারা মোটামুটি ওই নোন ন্যারেটিভ প্যাটার্ন বা চেনা পরিচিত গল্পের ছক, এই অনুযায়ী একটা গল্প বলার চেষ্টা করেছেন, এবং সেখানে কোনো রকমের নতুনত্ব, কোনো রকমের নতুন ভাবনা চিন্তার কোনো স্থান আমি দেখতে পাইনি। তো কাজে কাজেই সেই এপিসোডগুলো নিয়ে খুব বেশি বলার জায়গা আমি পাইনি, খুব বেশি বক্তব্য রাখার বা আলোচনা করার স্কোপ আমি পাইনি। খুব নোন স্টোরিজ, খুব নোন প্লট লাইন্স, কিন্তু যেটা অ্যান্টিসিপেশন ছিল এবং দেখলাম যে অ্যান্টিসিপেশনটা একেবারেই ভুল নয়, এবং যে প্রশংসার ঝড় চারিদিকে চলছে, সেই প্রশংসার ঝড় আরও বেশি করে হওয়া উচিত, সেটা হচ্ছে গিলিপুচির জন্য। গিলিপুচি এই শর্ট ফিল্মটি লিখেছেন এবং পরিচালনা করেছেন নীরাজ ঘেবান। আপনারা সবাই চেনেন, সকলেই চেনেন নীরাজ ঘেবানকে, কারণ মাসান এবং তার পরবর্তী আমরা দেখতে পেয়েছি সেক্রেট গেমসের দ্বিতীয় সিজনের যে সাইফ আলী খানের যে পোর্শনটা, সেই পোর্শনটাকে তিনি পরিচালনা করেছিলেন। কিন্তু সেটা তো একটা ফরমাইশি কাজ, মোটামুটি বোঝা গেছিলো একটা নোন ফরম্যাট, সেটাকে ডিরেক্ট করতে হয়েছিল। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ আ জব উইচ হি পারফর্মড, দ্যাটস ইট। কিন্তু এই গিলিপুচি, এই গল্পটির ক্ষেত্রে যেটা বোঝা গেল যে প্রত্যেকটা গল্পেরই একটা নোন ফরম্যাট মোটামুটি বলে দেওয়া হয়েছিল রাইটার ডিরেক্টরদেরকে, এবং তাদেরকে বলা হয়েছিল বানাও, উই হ্যাভ গট দ্য বাজেট, এবং নেটফ্লিক্সে এটা রিলিজ হবেই, তো কাজে কাজেই খুব বেশি ভাবনা চিন্তা বা খুব বেশি এটা নিয়ে ডেপথে গিয়ে কিছু করার প্রয়োজনীয়তা নেই। মোটামুটি সোশ্যাল কিছু ইস্যুস তুলে আনলেই হলো, সোশ্যাল কিছু ইস্যুস তুলে আনলে যেটা হয় যে খুব ইজিলি আজকাল মানুষ কানেক্ট করতে পারে, কারণ সোশ্যাল প্রবলেমস প্রচুর ঘটছে আমাদের দেশে। এবারে এই গিলিপুচি, এই গল্পটির মধ্যে আমি যখন দেখতে শুরু করলাম, তার মধ্যে কিছু নোন ফ্যাক্টসই রয়েছে, নোন যে সমস্যাগুলো, অজানা সমস্যা নয়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে স্টোরিটাকে, গল্পটাকে কীভাবে আনফোল্ড করা হলো, কীভাবে পেশ করা হলো, কীভাবে পরিবেশনটা করা হচ্ছে, এবং সেটা নিয়েই সবসময় একটা ওই চাপানোতর চলতে থাকে যারা লেখেন এবং যারা পরিচালনা করেন, আমার মনে হয় তাদের মধ্যে। এবং নীরাজ ঘেবান এখানে একেবারেই আমাদেরকে নিরাশ করেননি, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা রাখা দরকার, তিনটে গল্প একদিকে আর এই গিলিপুচি সম্পূর্ণভাবে আরেক দিকে, তার কারণ হচ্ছে গল্পে যে যে ক্রাইসিসগুলোকে তুলে আনা হয়েছে, এবং মজার ব্যাপারটা হচ্ছে গল্পে কিন্তু শুধুমাত্র যে কোনো একটা ক্রাইসিস নিয়ে ডিল করা হয়নি, অনেকগুলো ক্রাইসিস নিয়ে ডিল করা হয়েছে। এই গল্পের মধ্যে হোমোসেক্সুয়ালিটি নিয়ে ডিল করা হয়েছে, এই গল্পের মধ্যে অফিস পলিটিক্স নিয়ে ডিল করা হয়েছে, এই গল্পের মধ্যে কাস্টিজম নিয়েও, কাস্টের সমস্যা, দলিতদের সমস্যা নিয়েও ডিল করা হয়েছে। এই তিন রকমের অত্যন্ত ভারী সমস্যাকে একটাই গল্প, একটা শর্ট ফিল্ম, ফিচারও নয়, একটা শর্ট ফিল্মের মধ্যে জায়গা করে দেওয়া এবং ন্যারেটিভটাকে মানে স্বতঃস্ফূর্ত ঝরঝরে রাখা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এবং সেই চ্যালেঞ্জিং কাজটা অসামান্যভাবে পারফর্ম করেছেন নীরাজ ঘেবান। এবারে যেটা বলতে হয় অভিনয় অংশে যদি আসি, তাহলে সেখানে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা এবং আদিতি রাও হায়দারি। বলা বাহুল্য কঙ্কনা সেনশর্মা, মানে কিছু কিছু শিল্পী থাকেন না যারা বারবার
নিজেদের কাজের মধ্যে দিয়ে, নিজেদের চরিত্রদের মধ্যে দিয়ে নিজেদেরকে নতুন করে চেনার চেষ্টা করেন, নতুন করে দর্শকদের সামনে নিজেদেরকে চেনানোর চেষ্টা করেন, চ্যালেঞ্জ করেন নিজেদেরকে, সেরকমই অভিনেতা অবভিয়াসলি বলতেই হবে কঙ্কনা সেনশর্মাকে। একেবারেই মানে অন্য ফ্লেভারের একটা অভিনয়, অন্য রকমের অভিনয়। সত্যি বলছি, এর আগে আমি কখনো তাকে এতটা টম বয়স ক্যারেক্টারে দেখিনি। এবং যেভাবে তিনি নিজেকে টম বয়স করে তুলেছেন এবং যেভাবে তিনি ছোট ছোট জায়গায় নিজেকে আবার ভালনারেবলও করে ফেলছেন, অসামান্য অসামান্য। এবং মজার বিষয়টা হচ্ছে, গল্পের মধ্যে হোমোসেক্সুয়ালিটির অ্যাঙ্গেলটা থাকলেও সেখানে সেরম কিছু সিচুয়েশনও তৈরি হচ্ছে, কিন্তু যে সিচুয়েশনগুলোকে এত সুন্দর করে লেখা হয়েছে এবং এত সুন্দর করে তাকে পরিবেশন করা হয়েছে যে মানে মনে হতেই পারে যে সেসব জায়গায় যখন পরিচালক পরিচালনা করছেন বা যখন মেকার্সরা বানাচ্ছেন, তখন হতেই পারে যে সেই জায়গাগুলোকে একটু জোর করে এক্সপ্লিসিট করে দেওয়ার একটা প্রবণতা কাজ করে। কিন্তু সেখানে কিন্তু নিরাজ ঘেমান সেই ফাঁদে পা দেননি, বরং সেটাকে যতটা পেরেছেন ততটা সততার সাথে এবং পিউরিটির সাথে তিনি পরিবেশন করেছেন। এই অ্যান্থোলজিটা যদি দেখতেই হয়, আমার মনে হয় শুধুমাত্র গালিপুচির জন্যই অ্যান্থোলজিটি দেখা উচিত। যদিও দুটো ন্যারেটিভ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু গালিপুচি এই গল্পটি আপনারা দেখতে পাবেন। প্রথম দুটি গল্প সেখানে অভিনয় করেছেন জয়দেব এহলাওয়াত এবং ফাতিমা সানা শেখ মুখ্য ভূমিকায় রয়েছেন। এরপরের যে গল্পটি, সেখানে অভিনয় করেছেন নুসরাত বারুচা এবং তাতে আমাদের অভিষেক ব্যানার্জি রয়েছেন, যাকে আমরা পাতাল লোকে দেখেছি। কিন্তু গল্পগুলো সেভাবে মানে সেরম কোনো জায়গায় আমার মনে হয় না যেতে পেরেছে বলে। এবং শেষ যে গল্পটি, সেই গল্পে মুখ্য ভূমিকায় রয়েছেন মানব কল এবং শেফ আলী শাহ। এবং সেই গল্পটিও আমার দেখার পর মনে হলো যে খুবই নোন ফরম্যাট, খুবই নোন প্রেমের একটি গল্পকে বলার চেষ্টা। এবং এই আজীব দাস্তান যে নামটা দেওয়া রয়েছে, তার মধ্যে আজব ব্যাপারটা খুব কম। শুধুমাত্র ওই গালিপুচির মধ্যেই আমি একটু সেইভাবে, সত্যি বলতে দেখতে গেলে মানে আজব হয়তো নয় ঘটনাগুলো, কিন্তু মানে নর্মালি যা হয়ে থাকে তার থেকে খুব সামান্য বিপরীত। কিন্তু সেসবের মানে সেসবকে যদি দূরে সরিয়ে রাখা যায়, তাহলে গালিপুচি অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম অসামান্য একটা কাজ নিরাজ ঘেমানের। ধন্যবাদ।